একটু সময় লাগবে আজকে আপনাদের সাথে একটু বোঝাতে আমার আমার মূল মানে আমি আমি কি কেন শর্ট। প্রথম কথা হচ্ছে ওদের সাথে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং এখানে যে খেলোয়াড়গুলো আছে তাদের সাথে আমার চেয়ে বেশি মনে হয় না কেউ কখনো এত যোগাযোগ মেনটেন করে। তারা আমাদের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা, যখন যে যার সমস্যা তারা কিন্তু আমার কাছেই আসবে, এবং এটা স্বাভাবিক। কারণ আমি ট্রাই করি কন্টিনিউয়াস, এটা কোনো শেষ নাই, এক একজনের এক এক রকম সর্বপরিসংখ্যা। চুক্তি ভিত্তিক কৃতদের সংখ্যা ও বেতন বাড়াতে হবে, প্লেয়ার্সদের সংখ্যা আমার জানা মতো উই আর ওয়ান অফ দ্য হাইয়েস্ট। খেলা না পারলেও দিব, আমি বুঝতেছি না ওয়াই, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, বাট স্টিল মানে এটা কি আমরা কেউ খারাপ দিচ্ছি এমন ভাবে তার মনে হচ্ছে আপনাদের মিডিয়ার বিভিন্ন জায়গায় প্লাস টক শোতে দেখে মনে হচ্ছে আমরা যেন একেবারে ওদের শেষ করে দিলাম। হোয়াট হ্যাপেন্ড না, ওদের বেনিফিট বাড়ানো ছাড়া একটা জায়গা দেখান তো, এবং আমরা যে দেখি জীবনে কোনোদিন এরা চিন্তাও করতে পারি আমরা এত বাড়ানো হয়েছে সব কিছু। তারা আম্পায়ার গ্রাউন্ডম্যানদের আম্পায়ারদের ভেতর তো গত মাসেই আমরা উই হ্যাভ জাস্ট রেইজড সিগনিফিকেন্ট, আমরা গ্রাউন্ডম্যানদের বেতন বাড়াইছি, এগুলো তো করছি, মানে আমি যেগুলো করছি এগুলো তো আর দাবি হইতে পারে না। Very important thing to note. আপনারা বলতেছেন ফ্যাসিলিটি বাড়াইতে হবে বাইরে খেলতে, চিটাগংয়ে জিমনেশিয়াম করলাম, সিলেটে জিমনেশিয়াম করলাম, এতগুলো মাঠ তৈরি করতেছি, একাডেমি তৈরি করতেছি, এত কিছু যতদিন এত বছর ছিল না তারও কোনো আন্দোলন নাই। দ্য মোমেন্ট উই স্টার্টেড এটা আন্দোলনের দাবি, এই কাজ করতেছি দেখে। What I want to tell you, এখানে ফিনান্সিয়াল বেনিফিটের একটা ব্যাপার আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওরা বলছে কিছু বাড়াইতে হইতে পারে, এটা একটা আপেক্ষিক। আমি 25,000 ছিল, আমরা এবার বলেছি 30,000, যারা 35,000 পেতে এখানে 40,000, এখন সেইটার জায়গায় কেউ তো আমাদের কাছে এটা তত কম, ওরা ওদের কথাবার্তা এইসব করছে, ওরা প্লেইং টেইং যা ফ্যাসিলিটি দিয়ে দেয় ওর বেশ টপ, ওরা বলছে আমরা অলরেডি 25-30 করেছি, 35-40 করেছি, করি নাই যে কিছু না, দুই ধাপে বাড়ানো হয়েছে, এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিছুই করছি না। এটার পিছনে ডেফিনেটলি কোনো একটা কারণ আছে, প্লেয়ারদের সাথে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টটা করতাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা সহ নিয়ে গিয়ে খেলাধুলা করে, মাননীয় প্রধানমন্ত্রী কাছে বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে, কি ট্রিটমেন্ট চায়, হোয়াট ট্রিটমেন্ট। একটা প্লেয়ার বলতে পারবো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়েছে বা কিছু, হ্যাঁ দোষ করলে পানিশমেন্ট হবে অবশ্যই। প্রথম প্রশ্ন, এত ওদের সাথে ইন্টারাকশনের পরেও আমি তো দূরে থাকা আমাদের কাউকে কখনো এই জিনিসগুলো বলবো না কেন, ওদের এই দাবির কথা এইটা আমাদের না বলে বলবো না কেন আমি জানি, কারণ বললে কি হবে, বললে তো আমরা মেনে নিব, তাহলে তার ওদের খেলা বন্ধ করতে পারবো। নাম্বার ওয়ান, নাম্বার টু, আমাদের না বলে মিডিয়াতে বলবো, মিডিয়াতে বলে কি হইল সারা বিশ্বে, এটা এখন আমাকে সব বাইরের থেকে বোর্ড আইসিসি এসিসি সবাই ফোন করে বলতেছে এই লেখালেখি হচ্ছে যে বাংলাদেশের একটা বিরাট গর্ব হলো ক্রিকেটের, তো গর্ব লিখেছে, তো দিস ইজ দ্য মেসেজ দ্যাট দে ওয়ান্টেড অ্যান্ড দে হ্যাভ সাকসেস, আমি স্বীকার করি এটাতে ওরা সাকসেস হয়েছে, বাংলাদেশের ইমেজ ক্রিকেটের ইমেজ নষ্ট করতে কিছুটা হইলো তারা সাকসেস। তারপরে কি হইল, প্রথমে প্রেস কনফারেন্স করলো, তারপর হঠাৎ করে আপনি যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা তো কমন, আপনি যদি আমাকে দাবি দেওয়া দেন আমাদের কাছে, আমরা যদি না শুনি বা আমাদের সাথে আপনাদের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, মনোভূত না হয়, তখন ইউ ক্যান ডেফিনেটলি টেক ইউর অ্যাকশনস। এক্ষেত্রে কিন্তু তা না, আমাদের কাছে দাবি দেওয়া না দিয়ে কোনো যোগাযোগ না করেই আগে খেলা